যাও নিজারে করতে গ্রহণ দিয়ে ছোটলে মৃত্যু দ্বারে, আজ সে তোমায় দু হাত বাড়িয়ে ডাক দিয়ে যায় বারে বারে। যাও নিজারে করতে গ্রহণ দিয়ে ছোটলে মৃত্যু দ্বারে, আজ সে তোমায় দু হাত বাড়িয়ে ডাক দিয়ে যায় বারে বারে। আজ আসলে দাদা একটু বেশি অসুস্থ। কি যে ছাই বর্ষ খাও না তুমি, সহ্য করতে পারো না তো খাও কেন এসব? না, সামনে ইলেকশন, অনেক জরুরি মিটিং থাকে, তাই মাঝে মধ্যে একটু হয়ে যায়। ও মেশমশাই নমস্কার। বাবা আপনি আবার কেন উঠে এলেন এই অসুস্থ শরীরে? বাবা আমি এসে গেছি, যাও নিশ্চিন্তে শুয়ে পড়ে যাও। বৌদি আসি। দাদা গুড নাইট। হ্যাঁ গুড নাইট, কাল সকালে আসি। হ্যাঁ দাদা আসি বৌদি। হ্যাঁ এসো। বাবা আপনি এখনো দাঁড়িয়ে আছেন, অনেক রাত হয়েছে, যান শুয়ে পড়ুন। সব তো আমারই জ্বালা। এ কি শুধু তোমার একার জ্বালা? মধ্যরাত্রে মদ্যপ অবস্থায় বাড়ির বড় ছেলে ঘরে ফিরে, একজন বৃদ্ধ পিতার পক্ষে এ যে কি মর্মান্তিক সে তুমি বুঝবে না বৌমা। তবে চৈতি, আজকে বিশেষ কথাটা মনে আছে তো? কি যে বলো না কাকু, আজ আমার রেজাল্ট, তা কি কেউ কখনো ভুলতে পারে? তো কি কোনো দুশ্চিন্তা? দুশ্চিন্তা তো একটু হচ্ছে, কি যে হবে। বাবা দিদি ভাইকে দেখছি না তো? ওই ঠাকুর প্রভাই চাটা দিতে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেরি করবেন না কিন্তু, আপনার জল খাবার রেডি। হ্যাঁ ঠিক আছে আমি আসছি। আসুন আমি কিছুক্ষণ পরে বাইরে যাব, তুই এক কাজ করবি, রেজাল্টটা পাওয়া মাত্রই আমাকে একটা মোবাইল দিবি, ঠিক আছে? অবশ্যই করব। খুব দুশ্চিন্তা থাকো কিন্তু। এই দিদি ভাই, আমি সেই কখন থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি। হয়ে গেছে, খালি আশীর্বাদ তোমার ছড়াতে পারিনি।
দাদু, আজ আমার রেজাল্ট। তাই নাকি? প্রাণ ভরে আশীর্বাদ করি তুই ভালো রেজাল্ট করো। এবার আমি কলেজে ঢুকবো, বুঝেছো? তাই নাকি? কলেজে? বাবা, এত বড় হয়ে গেলে তুমি? তুমি কি ভেবেছিলে আমি চিরদিন ছোটটি হয়ে থাকবো? তা ভাবিনি, তবে তবে এখন যে একটা নতুন ভাবনা মাথায় ঢুকে গেল। ভাবনা? আমার দিদি ভাইকে তো আর বেশি দিন ধরে রাখতে পারবো না। মানে? ভালো হচ্ছে না বলে দিচ্ছি কিন্তু, আয় দশ করে ভালো হচ্ছে না। না দেখো বাবু, এমনি চৈতি, চৈতি মা ডাকছে, আমি আসছি। কাল আসছি, কাকু আসছি। এখনো লিখছিস? উঠবি না? হ্যাঁ, এই উঠি। বাবা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, শরীর আমার ঠিক আছে, ভালো আছে, ভালোই আছে। বাবা, দাদা কাল রাতেও দেরি করে ফিরেছে না? হ্যাঁ, কাল রাতেও দেরি করে ফিরেছে, সবই আমার অদৃষ্ট। তুমি মন খারাপ করো না, আর আমরা তো সবাই একরকম অভ্যস্ত হয়ে গেছি, শুধু শুধু চিন্তা করে শরীরটা খারাপ করলে ও তো আর বদলাবে না, দুশ্চিন্তা করো না। আচ্ছা থাক, তুমি প্রেশারের ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি, তুই অত চিন্তা করিস না তো, খাচ্ছি আমি। না ঠিক ঠিক, কাল রাতে তুমি চিন্তা করেছো। আচ্ছা তুমি কি করছো বলো তো? হ্যাঁ, চিন্তা করে করে আবার শরীরটা খারাপ করছো, কে দেখবে তোমাকে? দাদা বাইরে বাইরে থাকে, আমি ব্যস্ত থাকি, বৌদির পক্ষে সম্ভব একা সবকিছু সামলানো? শোনো, আজ থেকে ওষুধগুলো ঠিকঠাক মতো খেয়ো। রোজই খাই, রোজই খাই, আজও খাবো। তুই তোর কাজটা শেষ করে হোক তো দেখি। হ্যালো, আমার রেজাল্ট বেরিয়ে গেছে, আমি স্টার পেয়েছি।
পেয়েছি। তাই নাকি? ও ভেরি ভেরি গুড নিউজ। বাবি আমার অনারে একটা পার্টি দিচ্ছে, তুমি কিন্তু অবশ্যই আসবে প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক পৌঁছে যাবো, চিন্তার কিছু নেই। রাখছি এখন, মাইকুনে এসে বলবো। ওকে ওকে বাই, পরে কথা হবে। হ্যাঁ বন্ধুগণ, অনন্যা যেটা বলছিল, আজ আমাদের অপেক্ষার শেষ দিন, এই কাগজটা আজকেই পেয়েছি। অনন্যা ফাইলে রেখে যাও। এগুলোর কথাই তো বলছিলাম, যা এসে গেছে। বন্ধুরা এবার ছাপিয়ে পড়ার সময়, অবশ্য তার আগে যে প্রয়োজনীয় তথ্যগুলো তা আমরা তন্ময়দার কাছ থেকেই জেনে নেব। আমার তরফ থেকে শুধু আমি এটুকুই বলতে পারি যে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আজ মহিলারা চারিদিক থেকে অত্যাচারিতা, লাঞ্ছিতা, পুরুষের বিকৃত রুচি ও লালসার কাছে অসহায়, আর নারী জাতির এইরকম হাজারো বঞ্চনার ইতিহাসে একটি জঘন্যতম এবং নতুনতম সংযোজন হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা। এর আগে আমরা অনেক সোশ্যাল প্রবলেম নিয়ে কাজ করেছি, যেমন থ্যালাসেমিয়া, এক্স, পালস পোলিও ইত্যাদি সাফল্যের সঙ্গে কাজ করেছি, কিন্তু এটি একটি অন্যরকম প্রবলেম। নারী জাতিকে, শুধু নারী জাতিই কেন, গোটা সমাজকে সচেতন করার এই বিশেষ প্রজেক্ট আমরা সফলভাবে সম্পন্ন করব, এই আশা এবং বিশ্বাস দুটোই আমাদের আছে। অবশেষে এ বিষয়ে ডিটেলে ডিসকাস করার জন্য আমি তন্ময়দাকে অনুরোধ করব। আসলে বন্ধুগণ, আপনারাও জানেন প্রাচীন কাল থেকেই আমাদের এই সমাজ হয়ে উঠেছে পুরুষতান্ত্রিক, আর নারী হয়ে উঠেছে পুরুষের প্রয়োজনের এবং লালসার শিকার। পুরুষরাই নারীকে তাদের খেয়াল খুশি মতো ব্যবহার করছে, কিন্তু আমরা জানি যে নারী হচ্ছে শক্তির আধার। সমাজ বিবর্তনের ইতিহাসে এই নারী ক্রমশ হয়ে উঠেছে পুরুষের লালসার শিকার। প্রতিটা পদক্ষেপে এই নারীকে অত্যাচারিত হতে হচ্ছে। আপনারা জেনে অবাক হবে যে এই নারীকে যে অত্যাচার করা হচ্ছে তা শুধুমাত্র পূর্ণ বয়সেই করা হচ্ছে না, সেটা করা হচ্ছে ভ্রূণ অবস্থা থেকে, অর্থাৎ নারীর জন্মাবার আগের থেকেই। আর একটা বিষয়, একটা বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে। আজকে আপনারা ভাবতে পারেন যে আজও কন্যা সন্তানকে একটা সমাজের বোঝা, একটা দায় হিসাবে দেখা হয়, অথচ দেখুন পাশাপাশি একটা পুত্র সন্তানকে ভবিষ্যতের প্রতীক, প্রাচুর্যের প্রতীক, বংশের প্রতীক হিসাবে দেখা হচ্ছে। অনেক শিক্ষিত পরিবারে এখনো পর্যন্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই বাড়ির
মাকেই শুধুমাত্র দায়ী করা হয়, পিতাকে নয়। আমাদের প্রশ্ন এই জায়গাটা। দাদা, ঠিক কি কি কারণে মানুষের মধ্যে এই প্রবণতা দেখা যায় সে সম্বন্ধে আপনি কিছু বলুন। অশিক্ষা, বলরাম অশিক্ষা, কুসংস্কার, দারিদ্রতা, আর সর্বোপরি রাজনৈতিক নেতাদের এবং সরকারি আমলাদের এই যে গা ছাড়া মনোভাব, এই গা ছাড়া মনোভাবের জন্যই আজকে এই কন্যা ভ্রূণ হত্যা নামক এই ভয়ঙ্কর ব্যাধি সমাজের প্রতিটা স্তরে শেকড় গেঁথে বসে গেছে। ভাবতে পারো যে আজকে প্রতি হাজার পুরুষের তুলনায় নারীর সংখ্যা ক্রমশ কমে আসছে। এই ভয়াবহ ভয়ঙ্কর যে ব্যাধি ভয়াবহ আকার ধারণ করার আগেই আমাদেরকে এর প্রতিকার করতে হবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, সরকার কি কিছু করছে এর বিরুদ্ধে? হ্যাঁ, সরকার ভীষণ চিন্তিত। কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্য সরকারকে সতর্কবার্তা পৌঁছে দিয়েছে এবং আমরা যারা এই এনজিও হিসেবে বা বিভিন্ন কর্মী যারা কাজ করছে তাদেরকে সর্বতোভাবে তারা সাহায্য করছে। তাহলে আমাদের ঠিক কী কী পদক্ষেপ নিতে হবে এর বিরুদ্ধে? মানুষের কাছে পৌঁছতে হবে, তাদেরকে বোঝাতে হবে, কথোপকথনের মাধ্যমে তাদের মনের মধ্যে যে ভ্রান্ত ধারণা আছে তা দূর করতে হবে। আপনারা আইএমএর নাম শুনেছেন, আমাদেরকে আইএমএর কাছে দরবার করতে হবে, চিহ্নিত করতে হবে সেই সমস্ত ডাক্তারদের, নার্সিংহোমকে, যারা অসুধ উপায়ে লিঙ্গ নির্ধারণ করে ব্যবসা করছে। সর্বোপরি আমলাদের, রাজনৈতিক নেতাদের সব সময়ের জন্য একটা চাপ রেখে দিন। বর্তমানে এ সমস্যা রাজ্য বিশেষে কি অবস্থায় আছে? বাহ, খুব ভালো প্রশ্ন করেছ। তোমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় মনোযোগ আকর্ষণ করেছ। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে যে রেকর্ড আমরা কালেক্ট করেছি, পরে আমরা এর একটা কপি তোমাদের প্রত্যেকের হাতেই দিয়ে দেবো, ঠিক আছে? পপুলেশন ভ্যারিয়েশন হচ্ছে 17.84%, রাজস্থান পপুলেশন ভ্যারিয়েশন 28.33%, আর ওড়িশা পপুলেশন ভ্যারিয়েশন 15.94%। সরি ফ্রেন্ডস, আমি একটু আসছি, একটা অন্য জায়গায় মিটিং মানে পড়ে গেছে, আমি একটু আসছি। হ্যাঁ, আপনারা একটু মিটিংটা বলো না, একটু মিটিংটা কন্টিনিউ করো। আর শোনো, আজকে বিকেলে একটু আমাদের বাড়িতে এসো, আসবে? ওই চৈতি রেজাল্ট বেরিয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে, দাদা একটা পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আসবে কিন্তু? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আসছি, বাই বাই। আচ্ছা, এই কাগজগুলো আমি রাখছি আমার কাছে। থাক থাক,
গান শুনিনি, গাও। তোমরা পৃথিবী দেখেছ, আলো দেখেছ, দেখেছ আঁধার, দেখেছ কখনো আলো আঁধারে বিচিত্র সমাহার। তোমরা পৃথিবী দেখেছো, আলো দেখেছো, দেখেছো আঁধার, দেখেছো কখনো আলো আঁধারে বিচিত্র সমাহার। হয়তো জীবনে দেখেছো জ্বর হে প্রাণের স্পন্দন, হয়তো জীবনে দেখেছো জ্বর হে প্রাণের স্পন্দন। কখনো কি দেখেছ জ্বর বা চেতনা মাঝামাঝি এ জীবন? তোমরা পৃথিবী দেখেছ, আলো দেখেছ, দেখেছ আঁধার, দেখেছ কখনো আলো আঁধারে বিচিত্র সমাহার। দেখেছো দেখেছো মাটি তাতেও শূন্যতা, শুনেছো কোলাহল বুঝেছো কি আহত হৃদয়ের গভীরতা। আকাশে দেখেছো দেখেছো মাটি তাতেও শূন্যতা, শুনেছো কোলাহল
বুঝেছ কি আহত হৃদয়ের গভীরতা, হাসি কান্না রাগ অনুরাগে হ্যালো মিস্টার ছাপারিয়া। হ্যাঁ হ্যাঁ আমি মিস্টার ছাপারিয়া। শুভঙ্কর বাবু কোথায়? ব্যস্ত আছেন? হ্যাঁ একটু ডেকে দিন না। কিন্তু আজকে তো দাদা ভাইতে একটা পার্টি আছে। হ্যাঁ ঠিক আছে আমি দেখি দাদাকে বলি। হ্যাঁ আপনি একটু জাস্ট হোল্ড করুন। হ্যাঁ হ্যাঁ হোল্ড করছি। মিস্টার ছাপারিয়া ফোন করেছে, আমি কাঞ্চন ভাইকে সব বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আপনি আছেন কোথায়? হোটেল মল্লিকা সিপ এন্ড বাইটে। দেখুন আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, বাড়িতে একটা পার্টি চলছে তো। কোনো অসুবিধা নেই। এত রাত্রে আবার কোথায় যাবে? বললাম না মিটিং রয়েছে, আমি যা যাবো। আর ভাই আছে, সৈকি আছে, সবাই মিলে ম্যানেজ করবো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এসে গেছে মরণ, বেঁচে আছি নিয়ে হাসি, এসে গেছে মরণ। কখনো কি দেখেছো জ্বর বা চেতনা মাঝামাঝি এ জীবন? বলেন কি খবর? হ্যাঁ মিস্টার মিত্র। হ্যাঁ আরে আমরা আপনার পাশেই আছি, খুব ইলেকশন লড়ি, ইলেকশনের যত খরচা হবে না আমরাই দেব। লেকিন একটু কথা আছে, মানে ইলেকশনে জিতে আমাদের ওই খাসপল্লির বস্তি আর ওই অর্ডার কন্ট্রাক্টগুলো, মানে যেগুলো এখনো ওই ঘরে বন্ধ পড়ে আছে না, ওগুলোকে রিলিজ করিয়ে দিতে। ওগুলো নিয়ে বিলকুল চিন্তা করবেন না। বাপির একটা জরুরি কাজ পড়ে গেছে, এক্ষুনি চলে আসবে। খোপা বলো না। আ যা যা তুই শুয়ে পড়। না 12টা বাজে, যা যা শুয়ে পড়।
নিন দাদা। থ্যাংক ইউ। আর একটু কথা। হ্যাঁ বলেন। ইলেকশনে জিতে আপনি এবার ওই মিস্টার দুলুইয়ের মতো আমাদের ভুলে যাবেন না তো? মানে মিস্টার দুলুই ওবার অনেক কথা শুনিয়েছিল, অনেক কথা বলেছিল, লেকিন ও ফেরত বাসটা ইলেকশনের পরে বিলকুল ভুলে গেল। তবে বুঝুন, গতবার যদি আপনারা দাদার পাশে থাকতেন তাহলে আজ আর এই দিন দেখতে হতো না, কি বলেন দাদা? আরে যাক না পুরনো কথা, শুনেন আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আমার শর্ত ঠিক পূরণ করব, ঠিক আছে? হ্যাঁ। আর ড্রেলিংসটা আপনি কাঞ্চনের সাথে সেরে ফেলুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লেকিন একটা কথা। আবার কি কথা? আরে শুনেন, আমার নাম শুভঙ্কর মিত্র, আমি যা বলি তাই। আর দেখুন, যদি বিশ্বাস না রাখতে পারেন তাহলে আমি। আরে কি বলছেন এসব? আমি বলেছি না দাদা, যেমন কথা তেমন কাজ। আহা, চড়ছেন কেন? আসলে আমরা একবার ঠকেছি, তাই একটু বুঝে পুড়ে নিলাম আর কি। তাই? হ্যাঁ। আর ওই আচ্ছা, আপনার উপর আমাদের পুরো ভরসা আছে। হ্যাঁ, আমি তো বললাম, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি ইলেকশনে জিতে আপনার কাজ। তাহলে চলেন একটা সেলিব্রেশন। আরে না 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 না, আমাকে আজকে মাফ করবেন, আজ আমি পারছি না, কারণ বাড়িতে আমার পার্টি রয়েছে। আরে বাড়িতে আপনার কত বড় পার্টি রয়েছে! আরে চলুন, দেখবেন বাড়ির পার্টি একদম ভুলে যাবে। আরে না না, থাকুন না দাদা, বলছে যখন এতবার করে। আরে না না, বুঝছিস না কেন? আপনি থাকুন তো, আমি আমি একটু বাড়িতে বৌদিকে বলে আসি। আরে শোন কাঞ্চন, শুভময় দা আছো নাকি? আরে দাঁড়ান, এসো 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 এসো, বসো 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 বসো। পেপারের ঘন ঘটা দেখছি, খুব মন দিয়ে পড়ছিল। হ্যাঁ কি করবো বলো, দীর্ঘ অবসর জীবন সময়ের স্রোত উপকূল রেখায় পৌঁছে বড় শ্লথ গতিতে চলছে, যা বলেছে। তাই এগুলোই ধরো সকাল কাটাবার সর্বোত্তম সহায়। যাই হোক, বলো কেমন আছো? অনেক দিন পর এলে। হ্যাঁ দাদা, তা বেশ কয়েকদিন পরই এলাম। কিছু মনে করো না নারায়ণ, তোমার চেহারাটা খুব ম্লান দেখাচ্ছে, শরীর খারাপ নেই? না না, শরীরের আর কি দোষ বলো, মন যদি খারাপ থাকে তো শরীর তো একটু খারাপ হবেই। না কিছু যদি মনে না করো তাহলে বলতে পারো, শুনি। সমস্যাটা আমার ওই মেয়েকে নিয়ে, ওকে নিয়ে আর কি। ওহো, তুমি তো বলেছিলে তোমার মেয়ে সন্তান সম্ভব। হ্যাঁ ভুলিয়ে গিয়েছিলাম। তা কেমন আছে, কি হলো, ছেলে না মেয়ে? হ্যাঁ মেয়ে হয়েছে। আরে এ তো অতি সুসংবাদ, প্রথম মেয়ে, সে তো সাক্ষাৎ লক্ষ্মী। তা বিয়ের অনেকদিন পর হলো তাই না? সমস্যাটা তো ওইখানেই দাদা, আসলে তুমি ঠিকই বলেছ, মেয়েটা বিয়ের এত বছর পরে মা হতে পারল, এতদিন মা হতে না পারার জন্য গঞ্জনা, আর এখন মা হতে পেরেও তার রেহাই নেই।
হতভাগী। কি বলছো তুমি? ব্যাপারটা একটু পরিষ্কার করে বলবে আমাকে। ওই যে মেয়ে প্রসব করায় শাশুড়ির গঞ্জনা, বংশের দীপ, অর্থাৎ নাতি না পেয়ে আমার মেয়ের বাপ বাপান্ত করছে শাশুড়ি। আচ্ছা এতে আমার মেয়ের দোষটা কোথায় বলতো? হ্যাঁ তাই তো। তা তুমি তোমার জামাইকে ভালো করে বুঝিয়ে বলছো না কেন? সে তো শিক্ষিত ছেলে, আধুনিক ছেলে, সে তো তার মাকে বুঝিয়ে বলতে পারে। আর শিক্ষিত এমন ভাব করে যে সে তার মায়ের বিপক্ষে কোনো কথা বলবে, এটা তার পক্ষে সম্ভব না। আহা, মার বিপক্ষে বা সপক্ষে যাওয়ার কথা উঠছে কেন? সে তো কথা বলবে স্বাভাবিক যুক্তির সঙ্গে। দাদা একটা উপকার করবে, আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। আহা, করো কি করো কি নারায়ণ, বলোই না, যদি আমার কিছু করণীয় থাকে নিশ্চয়ই করবো। দাদা তোমার ছোট ছেলের সাথে তো আমার জামাইয়ের বন্ধুত্ব আছে, ও যদি একটু আমার জামাইকে বুঝিয়ে বলে খুব উপকৃত হই। ওভাবে বলো না নারায়ণ, তুই আমার বহুদিনের সুখ দুঃখের সাথী। আচ্ছা ঠিক আছে, আমি তনুকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই তোমার জামাইয়ের সাথে কথা বলবে, তুমি চিন্তা করো না। ভারী নিশ্চিত আর হালকা লাগছে, তবে বুঝতেই তো পারছো মেয়ের শ্বশুর বাড়ির বলে কথা, এই ব্যাপারটা বেশি জানাজানি হোক এটা আমি চাই না। আরে না না, তুমি নিশ্চিন্ত থাকো, কেউ জানবে না, তোমার মেয়ে সে তো আমারও মেয়ে। রাখো এখানে রাখো, নাও নারায়ণ তোমার চাটা নাও। দাদা এটা শুভঙ্করের ছবি না? সেই যুগ নেই যেখানে পরিবারে ও সমাজে নারী বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, নারী হলো অর্ধেক আকাশ, পরিবারের শিকড়। আজ নারী কেবলমাত্র সংসারের দায় দায়িত্ব পালন তথা সন্তান প্রসবের জন্য নয়, পুরুষের সব কাজে সমাজের দেশের অগ্রগতির সোপান নির্মাণের অংশীদার। বাবা মা স্বামীর প্রতি কর্তব্য, ছেলে মেয়েদের প্রতি স্নেহ ভালোবাসা দিয়ে একটা সংসারকে বেঁধে রাখতে পারে নারী। বাহ বাহ বাহ, কি হলো হাসলে যে? বাইরের কথা বন্ধু, তোর বাইরের কথা, ঘট আর ঘটি কি এক? ভেতরে একরকম, বাইরে একরকম। আসলে আসলে সে যা বিশ্বাস করে তা সে বলে না, যা বলে তা সে করে না। যাকগে, ওসব জেনে তোমার কোনো দরকার নিচ্ছে না। আসলে নাতনিদার শরীরটা একটু খারাপ যাচ্ছে, কাল রাতে একটু জ্বর মতো হয়েছিল, ওকে দেখেই বাড়ি যাব। ও আর কাল বিকেলে তো দেখাই হচ্ছে, তখন না একটু কথা হবে, আসি। অরুণ সর্দার, মমতা সর্দার, নবীন রায়, জয়দেব ঘোষ, সচিন সর্দার, রামাপ্রসাদ রায়, কম্পা সর্দার, শুভম সর্দার, ফুলি হালদার, ফুলি আই, মমতা মমতা শোন শোন,
ফুলি কেন স্কুলে আসছে না রে? ও আর আসবে না, ওর বাবা পড়াবে না, ওর বাবা বিড়ি বাঁধাবে। ও তুই কি করে জানলি ওর বাবা বিড়ি বাঁধাবে? ও পড়াবে না ওর বাবা? না। আর স্কুলেই আসবে না? তোকে বলেছে? যা বস, ঠিক আছে, ওর বাড়িতে আমি যোগাযোগ করবো। বসে বসে শুধু ডালি বুনবেন না কাজ কামের দিকে যাবেন? দাঁড়া দাঁড়া, এইখান ভালো করে বেঁধেলি, ঠিক হইলে ভালো দর পাবো মহাজনের কাজ, না হলে লাথি মারতেও ছাড়বে না। ও কত যে দর পাবেন আপনি, ওই ডালি বাদে কি আমাদের সংসার চলে যাবে? আর এই বিড়ি বাদে একাইতে কত আর চলাবো? কেন ফুলিটাকে ডেকে বিড়িগুলা বাঁধিয়ে নিতে পারছিস না? ফুলিটাকে আমি বিড়ি বাঁধাবো না যে। বিড়ি বাঁধাবে নাকি? দিন রাত বসে বসে গিলবে আর কি সব বইপত্র নিয়ে পড়ে থাকবে? আমি ফুলিটাকে আমার মতন বিড়ি বাঁধতে শিখাবো না। বিড়ি বাঁধতে শিখাবো না তো কি করবে? রাজকন্যা সাজে ঘুরা বেড়াবে? না না, রাজকন্যা কিসের জন্য সাজবে? লেখাপড়া করবে, লেখাপড়া শিখবে, পড়াশোনা শিখবে। কি হবে লেখাপড়া শিখে? তাহলে ওই তো বিয়া দিলে হাড়ি চুলা খুন্তি লাগবে, ওর পিছে অত টাকা করি খরচ করে কি লাভ? করতেই হবে খরচ, লেখাপড়া শিখাতে গেলে খরচ করতেই হবে। লেখাপড়া অত টাকা করি আছে আমাদের? গ্রামের লোক কি করে কাজ করছে সেভাবেই কাজ করো, শুধু ডালি বানলে কি হয়ে যাবে? কিরে ফুলিটাকে দেখে বিড়িগুলা বাঁধিয়ে নিতে পারছিস না? এক কথা কবার বলে? আপনি বারবার কেন বলছেন? আমি বলছি তাই ডাকবি কিনা তুই? আমি বিড়ি বাঁধাবো না ফুলিকে। ফুলি বিড়ি বাঁধবে না? ফুলি আয়, ফুলি আয়, আয় যা যা মায়ের সাথে কাম কর গিয়ে। না ফুলি বিড়ি বাঁধবে না, ফুলি লেখাপড়া করবে। এই যদি মুখামুখে তর্ক করিস তো মেরে মুখ আমি তোর ঢেকে দিব। না না, লেখাপড়া করবে, আমি বিড়ি বাঁধতে দিব না। ও আরে কি হয়েছে? আসেন আসেন মাস্টার মশাই। ফুলি আসেন। দুজনে মিলে ঝগড়া করছো কেন? শোনো হারুদা, তোমার সাথে কথা বলতে এলাম। বলেন। শোনো, এরকম করে ঝগড়া করো না দুজনে মিলে। শোনো মিলি, তোমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, রেজাল্ট ভালো করবে, কিন্তু কদিন ধরেই ও স্কুলে যাচ্ছে না। তো পঞ্চায়েতের কাজে এখানে এসেছিলাম, তো ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। না মানে মাস্টারমশাই, আমি ভাবছি কি ওকে আর স্কুলে লেখাপড়া করতে পাঠাবো না। লেখাপড়া পড়াবে না সে কি কেন? এমনি ও কাল থেকে ওই ফ্যাক্টরিতে কাম করবে। কিন্তু শোনো, সময় পাল্টাচ্ছে, এইভাবে মেয়েকে বড় করে শুধু বিয়ে দিয়ে দিলে কি দায়িত্ব তোমার শেষ? আপনি যাবেন, আপনি যাবেন এখান থেকে? মাথা আমার গরম হয়ে গেছে। আমাদের অত টাকা করি নাই, দুবেলা খাবার জুটাতে আমরা হিমশিম খেয়েছি। হারুদা, সময় পাল্টেছে, তোমার তো তাছাড়া সার্টিফিকেটও আছে, গভর্নমেন্ট আজকাল অনেক সাহায্য দিচ্ছে, তোমার মেয়ের পড়াশোনা করাতে বেশি টাকা পয়সা লাগবে না। খুব তো বড় বড় বলছেন, পারবেন পারবেন ওর সারা জীবনের দায়িত্ব নিতে? বড় বড় কথা বলতে খুব ভালো লাগে না? ঠিক আছে হারুদা, তোমার কথাই ঠিক, আজ থেকে ফুলির দায়িত্ব আমি নিলাম, ফুলির যাবতীয় পড়াশোনার খরচা আমি চালাবো। তুমি ঠিকই বলেছো হারুদা, আমরা শুধু শুধু কথা বলি না, আমরাও দেখাবো, আমরাও দেখাবো
গ্রামের অসহায় দরিদ্র মেয়েরা যারা পড়াশোনা করতে পারছে না তাদেরকে এইভাবে পয়সা দিয়ে তাদের দায়িত্ব নিয়ে আমি দেখাবো যে ফুলি একদিন দেখবে এই সমাজে দাঁড়াবে। ফুলি পারবি তো? তুমি ঠিক বলেছো হারুদা, তুমি ঠিক কথা বলেছো। এটা আমার অনেকদিন আগেই চলে ব্যাপারটা ঠিক হলো না মনে হয়। আমারও তাই মনে হচ্ছে। আমার তো কিছু মাথাতেই ঢুকলো না, আবার তন্ময়দার দাদা বলে কিছু বলতেও পারলাম না। যাই হোক, তন্ময়দা আসুক, তারপরে না হয়। এই তো কি ব্যাপার? এই তো তোমরা সব বাইরে বসে যা। আর বলেন না দাদা, কারেন্টটা এক্ষুনি চলে গেল, তাই বাইরে এসে একটু বসলাম আর কি। ও ফুলি আমার স্কুলের ছাত্রী। হ্যাঁ, সেটাই তো বলতে এলাম। আসলে মেয়েটি পড়াশোনায় খুব ভালো, বুঝলে, ওর মাও চায় পড়াতে, কিন্তু বাবা পড়াবে না। তাই গেছিলাম ওর বাবাকে একটু কাউন্সিলিং করতে। এটা সেটা কথা পর হঠাৎ করেই ওর বাবা বলে বসলো যে আপনারা শহুরে মানুষ, যান না নিয়ে গিয়ে পড়ান। তা জেদের বসে ওকে নিয়েই চলে এলাম। ওর পড়াশোনার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। ঠিকই করেছ, ভালোই করেছ, কিন্তু এখন কি করবে ঠিক করলে? বাড়ি দিয়ে রাখতে হবে অনন্যা না, কিন্তু একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ হ্যাঁ, আজকের দিনটা তুমি ওকে রাখো। এইটার জন্য তুমি এতক্ষণ ইতস্তত বোধ করছো? না না, আরে আজকের দিন কেন, ওকে এক সপ্তাহ রাখতে আমার কোনো অসুবিধে নেই। কিরে থাকবি না তুই আমার কাছে? খুব মজা করবো দুজনে, পার্কে যাব, আইসক্রিম খাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থাকবে। আচ্ছা ঠিক আছে, তা তোমাদের খবর টবর সবাই দিকে ঠিক আছে তো? ও হ্যাঁ দাদা, আপনার দাদা এসেছিলেন। আমার দাদা? হ্যাঁ, শুভঙ্কর বাবু। তারপর? আরে আমরা তো অবাক। হ্যাঁ, এ কথা সে কথা বলতে বলতে পুরো 5,000 টাকা ডোনেশন দিয়ে ফেললেন। ইন্টারেস্টিং, 5,000 টাকা ডোনেশন? হ্যাঁ। তা আর কিছু বলেনি তো, মানে সামনে ইলেকশন কোনো খাটাখাটনি করতে হবে বা কিছু এরকম? না না না, সেরকম কিছু নয়। কিছু বলেনি তো? আচ্ছা, তো তোমরা টাকা চাওনি তো? না, আমরা তো অবাক। আরে সেই জন্য তো আরো অবাক হয়ে গেলাম, হঠাৎ করে 5,000 টাকা দিয়ে বসলেন। আচ্ছা, দিয়েছে যখন তখন টাকাটা আর ফেরত দেওয়ার দরকার নেই, বুঝলে। হ্যাঁ, আমাদের তো টাকা পয়সা দরকারই হয়। হ্যাঁ, তো আমরা না হয় কোনো একটা ভালো কাজে টাকাটা লাগিয়ে নেবো, যাই হোক। তাছাড়া অবশ্য ফেরত দিলে সেটা উনি ভালোভাবে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা দৃষ্টিকটু হয়ে যায় না? তো প্রচার কেমন চলছে? খুব ভালো দাদা, লড়ে যাচ্ছি দাদা। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বাচ্চু? হ্যাঁ বলো বলো। হ্যাঁ প্রধান কি করছে? হ্যাঁ গ্রামের লোক বাধা দিচ্ছে, তাড়া করেছিল তোমাদেরকে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে আচ্ছা, আমরা পৌঁছবো পৌঁছবো, আমরা কয়েক এই ধরো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। তুমি ওই পার্বত্যা গ্রামে থাকো, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, প্রধানের সাথেই কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থেকো কিন্তু, তুমি কিন্তু থেকো, আমরা যাচ্ছি। হ্যাঁ রাখছি তাহলে। আচ্ছা 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 ঠিক আছে। কোনো সমস্যা হয়েছে নাকি? বাচ্চুর কিছু হয়েছে নাকি? কিছু ঘটেছে নাকি?
আর ওই পার্বত্যা গ্রামের প্রধান একটু গোলমাল পাকাচ্ছে। কি যে করে না এরা। সঞ্জয় বলরাম, হ্যাঁ আমাদের একটু যেতে হয় বুঝলে। আমি জাস্ট একটু বাড়িতে ফ্রেশ হয়ে নিচ্ছি, হ্যাঁ তোমরা আমার বাড়িতে চলে এসো। ঠিক আছে। আর অনন্যা, হ্যাঁ বলো, ওই ছুরিকে তার আজকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চিন্তে থাকো। হ্যাঁ অনন্যার কাছে থাকো, ভয় পাবে না কিন্তু। হ্যাঁ আমি তোমাকে কালকে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ কোনো চিন্তা নেই। আমাদের বেড়েছেন নাকি? হ্যাঁ কেস থেকে ম্যাটারটা এসে দেখি। ও বাহ অপূর্ব, কি লেখাটা! অপু শুধু পড়বে কেন, দুর্গা দিও পড়ুক, লেখাপড়া শিখে সবাই, নতুন জীবন। বা 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 অপূর্ব, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো তা লেখাটা কার? অনন্যা দিদি। ও দেব, থ্যাংক ইউ। তাহলে অনন্যা, আপনার কথা তো মানলাম, তবে মানছি মেয়েদের প্রতি যে অত্যাচার হচ্ছে, তবে ভরসা রাখতে পারেন আমাদের গ্রামে এইসব কোনো ঝামেলা টামেলা নেই। তবে আপনার ছেলেদের প্রতি যে কিছু দুর্ব্যবহার হচ্ছে সেটা আমি দেখছি। তবে আপনি দেখুন না, আশেপাশে আরো সব গ্রাম আছে, তাদের কোনো ন্যায় বিচার কিছু নেই কি? ঠিক আছে না? তো আমরা তো শান্তিতেই আছি। হ্যাঁ প্রধান স্যার ঠিকই বলেছেন, কিন্তু আমরা তো ধরুন কিছু খবরাখবর পাচ্ছি। আসলে প্রধান সাহেব আপনি তো জানেন যে মানুষ এখনো সম্পূর্ণ শিক্ষিত হয়ে ওঠেনি, আর আমাদের কাজ মানুষকে সচেতন করা। তো আপনাদের মতো প্রধানরা যদি এগিয়ে না আসেন তাহলে আমরা কীভাবে সফল হয়ে পড়ি? কিন্তু এ কাজে আমি কি করতে পারি? এটা তো গভর্নমেন্টের অর্ডার, গভর্নমেন্ট যদি না করে আমরা কি করব, আমি বা কি করতে পারি? ঠিক আছে, কিন্তু আপনি তো পঞ্চায়েত প্রধান, একটা জনপ্রতিনিধি, আপনি যদি এগিয়ে না আসেন তাহলে আমাদের একটু প্রচারে অসুবিধে হচ্ছে, প্রচার করতে গিয়ে আমরা বাধা পাচ্ছি। আপনি দয়া করে একটু আমাদের সহযোগিতা করুন। দেখুন আমার বহুত কাজ, এখন আপনি যদি বলেন যে সবার বাড়ি বাড়ি আমি গিয়ে আপনার সঙ্গে প্রচার করি, এটা তো আমার পক্ষে সম্ভব না। না আপনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন কেন? আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার গ্রামে একটা সভা করুন, আপনি গ্রামবাসীদেরকে বলুন যে অমুক দিন আমাদের একটা সভা আছে, আমরা আমাদের যে বক্তব্য আছে আমরা সেটা গ্রামবাসীকে বোঝাবো। এই এই কাজটা আমাদের একটু আপনাকে। ঠিক আছে, তাই না হবে, তবে আমি একটু গ্রামে সবার সঙ্গে আলোচনা করে তবে আপনাকে পরে জানাবো। তো আপনি পারলে একটা ফোন নাম্বার টাম্বার কিছু আমাকে দিয়ে যান। আচ্ছা অবশ্যই। আমাদের এই কার্ডটা রাখুন, এখানে ফোন নাম্বার আছে, আর আপনি একটু আলোচনা করে একটা দিন স্থির করে আমাদেরকে জানান। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসছি। ধন্যবাদ। তুমি কি যেন বলছিলে নারায়ণ হাঁটতে হাঁটতে, ঠিক শুনতে পেলাম না কথাটা। হ্যাঁ বলছিলাম যে ওই তুমি কি ওই তন্ময়ের সঙ্গে কিছু কথা বলেছো? তন্ময়ের সঙ্গে কোন ব্যাপারটা বলো তো? আরে ওই যে, হ্যাঁ বুঝেছি বুঝেছি, তোমার জামাইয়ের সঙ্গে কথা বলার ব্যাপার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বলা হয়নি এখনো, তো বলবো বলবো, বললে সমাধান হয়ে যাবে নিশ্চয়ই। দেখো না খুব দুশ্চিন্তায় আছি, গিন্নিও খুব চিন্তায় ভুগছে। আরে না না, গিন্নিকে চিন্তা করতে বারণ করো তো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি তনুর সঙ্গে কথা বলি। তা এমনিতে আছে কেমন, তোমার মেয়ে আছে? চলছে ভালোই, তবে ওই যে সব সময় ওই ব্যাপারটা একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে। না না সেটা তো খুব স্বাভাবিক,
তবে চিন্তা করতে বারণ করো। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে একটু নিশ্চিন্ত হই আর কি। আরে আমি তো বলছি, তনু আছে, আমরা আছি, তোমার কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। কাকাবাবু নমস্কার। আরে তুমি একদিন কোথায় ছিলে? আসলে একটি সরকারি অনুষ্ঠানে গাইতে গিয়েছিলাম। তাই নাকি? কি গান গাইলে? কই শোনাও তো দেখি, আমরাও শুনি। শুনবেন বলছেন বাবু? শুনবো না কেন, শোনাও। শোনাও শোনাও শোনাও, তোমার গান শুনে। আচ্ছা বেশ, হ্যাঁ শোনাও। ভোলা মো আমি যে গো বড়ই দুঃখী, দুঃখেরই জীব, পথে পথে ঘুরে বেড়াই থাকতে আপন জোর, পথে পথে ঘুরে বেড়াই থাকতে আপন জোর, এমনি আমার পোড়া কপাল, এমনি আমার পোড়া কপাল, কেউ বুঝলো না আমার পথে ঘুরে বেড়াই থাকতে আপন জোর, পথে পথে ঘুরে বেড়াই থাকতে আপন জোর। কন্যা শুধু বাড়াই জ্বালা একদিন ছেড়ে যায়, বংশ রক্ষা করবে পুত্র দেখবে বাপে মাই, আই রে দেখবে বাপে মাই, চাইনি আমি কন্যা সন্তান, চাইনি আমি কন্যা সন্তান, চেয়েছিলাম পুত্র ধন, পথে পথে ঘুরে বেড়াই থাকতে আপন জন। কি গো দাদা, পথে পথে শরীর খারাপ করছে নাকি? না না, শরীর খারাপ করছে না, শরীর খারাপ করছে না। তবে বুঝবে না নারায়ণ, তুই বুঝবে না নারায়ণ, তুই বুঝবে না, বুঝবে না। আমি উঠি ভাই, আমি উঠি ভাই, তোমার সঙ্গে আমার পরে কথা হবে, তোমার সঙ্গে পরে কথা হবে। না তুই এলাম। না না না, তুমি বসো, তুমি বসো, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। বাবু, আমার গান শুনে কি ওনার ভালো লাগলো না? না বাবা না, গান খুব ভালো হয়েছে, গানের ব্যাপার নয়, কিন্তু ওখানে বসো না, চিন্তা নাও। ও আচ্ছা, ঠিক আছে।
রান্না হয়নি এখনো? চলছে। কি ব্যাপার বাবুর, আজকে অফিস থেকে মনে হচ্ছে? আজ কি বার, খেয়াল আছে? কাজের চাপে আর বারটার খেয়াল থাকে না। ও আজকে তো রবিবার। শোনো শোনো, তোমাকে একটা কথা দুর্বর্গ বলে বলা হয়। তুমি কি কিছু খাওনি? কি কথা বলো তো? আমি জানতাম তুমি বুঝতে পারবে। আসলে আমাদের যে ছেলেটা হবে তার নামটা কি রাখবো সেটা ভেবেছ কিছু? না ভাবিনি। কিচ্ছু ভাবনি? আচ্ছা বেশ, আমি ভাবছি। তুমি স্বর্ণ, আমি শুভম, তাহলে আমাদের ছেলের নাম নিশ্চয়ই সৌম্য হওয়া উচিত, বলো? আচ্ছা ঠিক আছে, সৌম্য। নাকি শুভম? ব্যাপার কিছু বলছো না, শুধু তাকিয়ে আছো। তোমার পাগলামি দেখছি। তাহলে পাগলাম কি হল? এত যে ছেলে ছেলে করছো, আর যদি আমাদের মেয়ে হয়? কি যে জাদা বলো না তুমি, মেয়ে হতে যাবে? এ শোনো না, আমাদের ছেলে যাবে বুঝলে, আর ছেলেটাকে আমরা মনের মতো করে মানুষ করবো। আমার তো অত বেশি সামর্থ্য নেই, আমি ওকে ডাক্তার বা মোক্তার তো বানাতে পারবো না, কিন্তু অন্তত বিয়ে পাশটুকু তো করাতে পারি। আমার নিজের তো আর হলো না, খুব ইচ্ছে ছিল যেমন অনেক বেশি পড়াশোনা করবো, কিন্তু ম্যাট্রিকুলেশনের পর আর হয়েই উঠল না। দেখো তুমি, ছেলেটাকে আমরা মনের মতো করে মানুষ করবো, তুমি দেখো। ছেলে না হয়ে যদি মেয়ে হয়? কেন মেয়ে হবে কেন? আরে ধরো হলো। ও শর্মা, কেন মেয়ে হতে যাবে? দেখো আমাদের ছেলে হবে, আমি বলছি ছেলে হবে, দেখো ছেলেই হবে, ঠিক ছেলে হবে, দেখো আমি বলছি ছেলে হবে, ছেলেই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি,
আমি আমার সর্ব শক্তি দিয়ে ওদের মানুষ করব। তোমার অভাব আমি বুঝতে দেবো না। আমি আমার শান্ত মতের চেষ্টা করবো, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। যে কথাগুলো আমার কানে এসেছে সেই কথাগুলো শুনলে পর পৃথিবীর কোনো বাবা
চুপ করে থাকতে পারে না। দেখো বড় কথা, ইলেকশনে জেতাটা জরুরি, তা বলে কোনো অপ্রীতিকর কাজ করার অধিকার তোমার নেই। তুমি ইলেকশনে মিটিং এর সময় তোমার ঘরে বসে যে মিটিং করছিলে আজকে, সেখানে তুমি কি ইনস্ট্রাকশন দিচ্ছিলে বন্ধ করে? বাবা, তুমি নিজের কাজে মন দাও। ঠিক সেইটাই করছি। তোমার একজন বাবা হিসেবে তোমাকে যে কোনো অসামাজিক কাজ থেকে আটকানোটা আমারই কাজ। আমি করছি খোকা নই, এই মাথার চুলগুলো এমনি এমনি পাকে। সেই জন্যই কি এরকম বাস্তব জ্ঞানহীন কাজ করছো? আরে এটাই বাস্তব, তুমি নিজের চরকায় তেল দাও। বাবা আর দাদা, তোমাকেও বলি, বাবার বয়স হচ্ছে, কখন কি বলে জানো না। আচ্ছা উনি ফুল কি বলেছেন বলো তো, উনি তো তোমার মঙ্গলই চান নাকি? তুমি চুপ করো, আর কি বলতে চাও তুমি? দেখো বড় কাকা, যেভাবে কথা বলছো তা কিন্তু খুব অফেন্সিভ, আমি কিন্তু সেরকম কিছু বলতে চাইনি। দাদু তুমি অন্তত চুপ করো। ওকি ওকি উঠে যাচ্ছ কেন, খাবে না নাকি? দেখো আমি মানুষ ছড়িয়ে খাই, তোমারও সব নীতি কথা তুমি তোমার কাছেই রাখো। একটা কথা বলি মনে রেখো, আজ যে তুমি করলে, খাওয়ার সময় আর কোনোদিন কিন্তু এইভাবে তুমি কথা বলবে না। মনে রেখো তুমি তোমার সময় অনুযায়ী আর আমি আমার সময় অনুযায়ী। আজ যে বাছুরছ দেখছো না, সেটা আমার জন্য। ভালো হয় বাবা রেগে গেলে বাবার মাথা স্থির থাকে না, প্লিজ কিছু মনে করো না। না রে দিদি, এসব আমার কর্মের ফল, তুই বুঝবি না, নিজের ছেলের মঙ্গলের চাওয়াটাও তো শেষ। দোষ গুণ জানি না, থাকেই তো না মানুষটা, কি দরকার ছিল এভাবে বলার? কতদিন পরে একসাথে খাওয়ার সুযোগ হলো, তাও এই ধরনের আলোচনা। বৌদি বাবা কিন্তু সেভাবে কিছু বলেন, তুই ভুল করছো। হ্যাঁ হ্যাঁ, সব ভুল তো আমাদের, উনি কিছুই জানেন না কিছুই বোঝেন না, একটু শান্তিতেও থাকতে পারলাম না। যে ছেলেটির লাগে আমি জীবন করলাম মাটি, সেই ছেলেটি আজকে আমায় মারতে আসে লাঠি। যে ছেলেটির লাগে আমি জীবন করলাম মাটি, অসৎ পুত্রের চেয়ে আমার ভালো কন্যা ধন, অসৎ পুত্রের চেয়ে আমার ভালো কন্যা ধন। শুনতে পেলে তোমার বড় ছেলে কিভাবে আজ আমায় অপমান করলো? তুমি তো বড় পাড়ে গিয়ে শান্তিতে আছো, দেখতে পাচ্ছো ওরা আমায় কোথায় এনে দাঁড় করেছে, কি দোষ আমার, সব কি আমার দোষ, আমি কি অপরাধী? তুমিও কি তাই মনে করো?
করে ২২ তারিখে তোমরা আশ্রমে চলে এসো, ২০ তারিখ থেকে অসংখ্য ভক্তের জন্য যজ্ঞ শুরু হবে, তোমাদেরও যজ্ঞ করে দেব। হ্যাঁ গুরুদেব, সেই ভালো। তাহলে বা ২২ তারিখ সকালে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তুমি এসো বাবা। শুভঙ্কর বাবু এসছে, পাঠিয়ে দেবো, আসতে বলো। তাহলে বাবা আমরা এখন আসি। আবার ইলেকশনে দাঁড়িয়েছো? বসো 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 বাবা। তবে এবার আর আমি হারতে চাই না বাবা। আরে হার জিত কি তোমার আমার উপর নির্ভর করে? সৎকর্ম করলে জগন্ময়ের আশীর্বাদ এমনি এসে পড়ে। ঠিক হয়ে চলো। জগন্ময় তো আশীর্বাদ করবেনই, তবে আপনি দয়া না করলে কিভাবে হবে বলুন? এর আগের ইলেকশন আপনি মিস্টার দুলইকে আশীর্বাদ করেছিলেন, একটা যোগ্যও করেছিলেন, তাই তো সে এবার পাস করে গেছে। আপনি শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন বাবা। আর আপনার আশীর্বাদ পেলে দাদা এবার জিতবেই বাবা। বুঝেছি বুঝেছি, যাবার সময় হয়েছে তো। বুঝতেই তো পারছেন বাবা, ইলেকশনের সময় একটু আমাকে প্রচারে বেরোতে হবে। যাও প্রচারে যাও, ভাইকে বলো এই মহান পবিত্র কাজে আমার আশীর্বাদ আর সমর্থন রইল। আচ্ছা বাবা, এই অধম কাঞ্চনকে ভুলেন না বাবা। খুব যে তোল্লা দিচ্ছ, ব্যাপারটা কি? কিন্তু বৌদি, আমাদের সর্বকনিষ্ঠা ম্যাডাম তাকে তো দেখছি না। ও তিনি এখন সাজসজ্জায় রত, বাইরে বেরোবেন কিনা? মা আসছি। কি ব্যাপার কাকু, তুমি আজকে এত তাড়াতাড়ি? হ্যাঁ, আসলে একটা জরুরি বিষয়ে কথা বলবো বলে চলে এলাম। কি জরুরি বিষয় কাকু, বলো না। মা দেখো না কাকু বলছে না। কি ব্যাপার ঠাকুরপো, মান অভিমান হয়েছে নাকি তার সঙ্গে? ধুর, কিছু বলো না। আসলে একটা জরুরি বিষয়ে তোমাদের মতামত দরকার। বলতে পারো উজ্জ্বলে চলে এসছি। তাহলে তো শুনতেই হচ্ছে। কি, আমি শুনতে পারি তো? আমি কিন্তু এখন ১৮ বছর পার করে ফেলেছি। আগে না, যা ভাবছো তা নয়। আহা, তোর যদি কিছু বলার থাকে সেটা খুলে বল না। শোনো বৌদি। হ্যাঁ শোনো না। হ্যাঁ যাই। হ্যাঁ বলো। আসলে পরিস্থিতির চাপে আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। বলো না। অবশ্য
তোমাদের মতামত ছাড়া এটা আমার করা উচিত হয়নি। তুমি কিন্তু বিষয়টা এখনো খুলে বলনি। আসলে আমি একটা বাচ্চা মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ফেলেছি। মেয়েটি আমার স্কুলে ক্লাস ফোরে পড়ে। তোমরা হয়তো বলবে যে এটা আমার একটা খামখেয়ালি মনে, কিন্তু আমি যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিয়েছি। তুমি দায়িত্ব নিলে কেন? ওর কি মা বাবা নেই? আসলে মেয়েটির ভীষণ পড়াশোনায় আগ্রহ। ওর মাও চায় ওকে পড়াশোনা করাতে, আর বাবা চায় বিড়ি ফ্যাক্টরিতে কাজ করতে। ওর বাবার দোষ আমি দেখি না, দারিদ্রই প্রধান কারণ। তারপর আছে অশিক্ষা, কুসংস্কার। মেয়ে মানে একটা বোঝা, থাকে ফুরিয়ে কি লাভ। সবই তো বুঝলাম, কিন্তু তোমার ডিসিশনটা কি সেটা তো বুঝলাম না। আমি তো ওর বাবাকে বলে চলেই এসেছি, আজ থেকে ও এখানেই থাকবে, ওর সমস্ত পড়াশোনার দায়িত্ব আমার। অবশ্য তোমাদের আপত্তি থাকলে তখন না হয়। না না, আপত্তি কিছু নেই, কাজটা তো নিঃসন্দেহে ভালো কাজ। হ্যাঁ, গ্র্যান্ড ডিসিশন কাকু। তাহলে কাউকে না কাউকে আনছোই বলো। কিন্তু বৌদি, তুমি তো কিছু বললে না, তোমার কি মত নেই? না, মত আছে কি নেই তা নয়, দেখো তোমরা বিচার করো, আমি আর কি বলবো। আচ্ছা, মেয়েটা থাকবে কোথায়, মানে কোন ঘরে? আপাতত বাবার ঘরে একটা ব্যবস্থা করছে, অবশ্য বাবার যদি কোনো অসুবিধে না হয়। না না, আমার কোনো অসুবিধা হবে। তা ও আসবে কবে? ওকে নিয়েই এসেছি। নিয়ে এসেছিস? হ্যাঁ, বাইরেই বসে আছে। সে কি যাক, ওকে ফুলে এই ফুলে ভেতরে আয়। ও মা, কি মিষ্টি মেয়ে, দেখো কত বড় বড় চুল। আয় ভেতরে আয়। বাবা, ও তাহলে এখানেই থাকতো, আমি একটু আসছি। খুলি, শোন, এইটা তোর দাদু। আরে দিদি ভাই, ওই যে জেঠিমা, ঠিক আছে, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেন ভয় পাবে কেন? এই ফুলি, তুই ভয় পাচ্ছিস? একদম ভয় পাবি না, আমরা কি সুন্দর মজা করব, খেলব। আজকে থেকে কিন্তু আমার বাইরে যাওয়া একদম বন্ধ। বৌদি, ওকে কিছু খেতে দিও, অনেকক্ষণ কিছু খায়নি। ডাক্তারবাবু, আসবো? কি হয়েছে? আমার বন্ধু একটু দেখা করবে আপনার সঙ্গে, আসবো? ডাক্তারবাবু, আমি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে ছিলাম, শুধু একটা ছোট্ট অনুরোধ আছে, সেটি বলতে ঢুকে পড়েছি। ডাক্তারবাবু, আমি তাহলে আজ উঠি। না বসুন বসুন, এত তাড়াতাড়ি যে কি করবো। হ্যাঁ, তা আপনার সমস্যাটা কি শুনি। ডাক্তারবাবু, আমি হচ্ছি জগদীশ মণ্ডল, আমার স্ত্রী কামিনী মণ্ডল আপনার পেশেন্ট।
ওই যে কালকে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তা কি হয়েছে, উনি কি অসুস্থ বোধ করছেন? না, আমার বন্ধু আসলে অন্য কথা জানতে চাইছে। বলো না দাদা, বলো বলো। আমি জানতে চাইছি ডাক্তারবাবু, যে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা যে দেখলেন, তা কি দেখলেন ডাক্তারবাবু? কি দেখবো আবার, ভালোই কন্ডিশন, চিন্তার কোনো কারণ নেই। না না ডাক্তারবাবু, আসলে আমার বন্ধু বলতে চাইছেন যে আপনি তো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখলেন, তা কি দেখলেন, মানে বাচ্চাটা কি আছে, ছেলে আছে না মেয়ে আছে গো? এখানে তো এসব বলা হয় না, আপনি আশা করলেন কি করে? যে কথা আমি বলবো, বাইরে টাঙানো বোর্ডটা দেখেননি? ও ডাক্তারবাবু, ওগুলো বোর্ড তো অনেক থাকে সব জায়গায় টাঙানো, আপনি চাইলেই পারেন ডাক্তারবাবু। না পারি না, কেননা সেটা বেআইনি। আপনারা এরকম জানতেই বা চাইছেন কেন? ডাক্তারবাবু, আমি ছোট্ট একটা চাকুরে ডাক্তারবাবু, আমি সামান্য একটা চাকরি করি ডাক্তারবাবু, আমি আমি মেয়ে নেবো না ডাক্তারবাবু, আমি ছেলে ছাড়া কিছুই চাই না ডাক্তারবাবু, আমি ছেলে ছাড়া কিছুই চাই না ডাক্তারবাবু, কিছুই চাই না। দেখুন এটাই ভুল, ছেলে বা মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা মেয়েটাকে আপনারা বোঝা ভাবছেন কেন? মেয়েকে ঠিক করে মানুষ করুন, সে আপনাকে নির্ভরতা দেবে। আরে না না, দেখুন আমরা ডাক্তার, কোনো ভুল কাজ আমরা আপনাকে দিয়ে করাবো না, আর তাছাড়া আপনার মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি। দেখুন জগদীশবাবু, সন্তানের লিঙ্গ নির্ধারণ করা বাবা মার অনুচ্ছেদ, সন্তান সন্তানই, আর তাছাড়া যদি ভ্রূণে যদি কন্যা সন্তানই থাকে, তাহলে ঠিক আপনি কি চাইছেন বলুন তো? কি আবার চাইছেন, যা সবাই চেয়ে থাকে? তবে আমি বলছি সেটাও কিন্তু হত্যা, তা সে ভ্রূণ অবস্থাতেই হোক না কেন। আর তাছাড়া দেখুন মাঝে মাঝে আমরা অ্যাবর্শন করাতে বাধ্য হই, তবে তার একটা নির্দিষ্ট কারণ থাকে। ধরুন কোনো দুর্ঘটনা বা কোনো রোগের জন্যে, হয় মা নয় শিশু, কাউকে আমাকে বাঁচাতে হবে, সেক্ষেত্রে আমরা পেশেন্ট মানে মায়ের দিকটাই ভাবি, তার মানে অ্যাবর্শন করানোটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। না না না, আর সংশয় না জগদীশবাবু, ডাক্তারবাবুর কথা মেনে নিন, তাতে আপনার মঙ্গল হবে। আমাকে বাঁচালেন দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ আমি আপনাদের জন্য মহাপাপের হাত থেকে রক্ষে পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে মনে আর কোনো সংশয় নেই তো? না 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 না, আর কোনো সংশয় নাই, আমরা বুঝতে পেরেছি ডাক্তারবাবু, ছেলে হোক মেয়ে হোক সে তো আমাদেরই সন্তান, আমরা ওদের মানুষ করবই, আমরা ওদের মানুষ করব। বুঝেছেন দাদা? ওঠো ওঠো। আর শুধু নিজেরা শিখলে হবে না, যারা এই ভুল করছেন তাদেরকেও শেখাতে হবে। অবশ্যই অবশ্যই দাদা, চল আসুন। কিন্তু বন্ধুরা, পরিবার নিয়ন্ত্রণের কথাটা ভুলে চলবে না কিন্তু, ছেলেই হোক আর মেয়েই হোক দুটোর বেশি কিন্তু একটি নয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আসছি ডাক্তারবাবু, নমস্কার দাদা, আসছি। হ্যাঁ ঠিক আছে। ভাগ্যিস আপনি ছিলেন, দেখলেন তো। আচ্ছা যাই হোক, আর বুঝতে পারছি না, আমার একটু বিশেষ কাজ আছে, আজ তাহলে উঠি। হ্যাঁ আসছি, গুড ডে। আই ফুলি, ফুলি তোর কি এখানে এসে খুব মন খারাপ করছে রে? বল না, লজ্জা পাস না, মন খারাপ করছে? আচ্ছা শিওর, তুই কোন ক্লাসে পড়িস রে? ক্লাস ফোর। কি ক্লাস? ক্লাস ফোর দুর্ভোগা, তার চেয়ে বল না আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ঠিক আছে, আমি তোর মাস্টার মশাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে রাখবো, কেমন?
দাদু আমরা কিন্তু তিনজনেই যাব, বলো না। যাবো রে বাবা, যাবো যাবো, তিনজনে মিলেই যাবো। খুব মজা হবে, ফুচকা খাবো। কি ফুচকা খাস তো? হ্যাঁ, আমারও ফুচকা খুব ভাল লাগে। দিদি তুমি খুব ভালো, তুইও খুব ভালো। আসলে তোরা দুজনেই খুব ভালো। এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে। সেটা জানো? বস্তি থেকে মনিহার আমায়
নাহি সাজে। ওদের ওই খাস পল্লীর বাড়ি থেকে মেয়েটার বাবার সাথে নাকি তর্কাতর্কি হয়েছে, সেরকমই তো শুনলাম। পড়াতে চান, মানুষ করতে চান, তাও আবার নিজের খরচ। তোমার কাছে দেখাই তোমার অসুবিধা কি? সমস্যা তোমার মেয়েকে নিয়ে। শুধু কি তাই, এটা ওটা দেওয়া থেকে শুরু করে এটা নয় কেন সেটা নয় কেন আমাকে একবারে ব্যতিব্যস্ত করে দিল। আর তোমার বাবাও তেমন, মেয়েটার মধ্যে কি দেখলো কে জানে, একবারে ওর জন্য প্রাণটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আরে ছাড়ো তো ওসব কথা, না না অনেক রাত্রি হয়েছে, শুয়ে পড়। কি জানো জায়গাটার কথা বললে? খাস পল্লী না? খাস পল্লী, এতে আমার বিশাল লাভ হল। কাল একবার ওদিকটাই প্রচারে যেতে হবে। খাস পল্লী, ভেরি গুড। তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাবা, বৌদি একটু ব্যস্ত আছে, তুমি একটু রেডি করে দিও না। হ্যাঁ ফুলি, রেডি হয়ে নাও। পড়া হয়ে গেল, চলো এবার স্নান। হ্যাঁ চলো। রেডি চলো, আমিও তৈরি হয়ে নেই। আর তুমি চুলটা ছাড়ো। চুলটা ছাড়ো নি কেন? লাগবে, চলো ওঠো। কিন্তু বাবা এখন এই বাথরুমে ওকে নিয়ে ঢুকলে কি করে হবে? কেন বৌমা? হ্যাঁ এখন তো আমি স্নানে ঢুকবো। ওহো বৌমা, ওর যে এখন স্কুলের সময় হয়ে গেছে। না না আপনি এক কাজ করুন, আপনি ওকে নিয়ে বাইরে যান। তাছাড়া আপনি তো আরেকটা কাজ করতে পারেন, ছাদে নিয়ে চলে যান ওকে, ছাদে স্নানটা করিয়ে নিয়ে আসুন। অগত্যা চলো, ছাদেই চলো। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগবে তো, জল ভাবি ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, রান্না করলে কি করে হবে? Thank you.
কি ব্যাপার এত গম্ভীর যে? কি হলো, খাবার টেবিলেও কোনো কথা বললে না? আমার ভালো লাগছে না। কি জন্য ভালো লাগছে না সেটা শুনি। কি বলবো, এমন আধিক্ষেতা করছে না মেয়েটাকে নিয়ে, মাঝে মাঝে এত দৃষ্টিকটু লাগছে। আচ্ছা তুমি কার কথা বলছো বলো তো? আর কার নাম বলতে পারি বলো? তোমার বাবা। হুম, কি বলছো তুমি? না, আমার একদম ভালো লাগছে না। আর চুইতিটাও এমন ভাবে মেতে উঠেছে, ওর তো পড়াশোনার দিকে কোনো মনই নেই। দেখো, আমি ওটাকে বিদায় করেই ছাড়বো। আরে ব্যাপারটা তোমাকে বলে দিলেই তো হলো। আরে শোনো শোনো, আমি জিনিসটাকে ইলেকশনে একটা ইস্যু করতে চাইছি, বুঝলে? নিজের বাড়ির পরিবেশ উচ্ছন্নে যাচ্ছে, আর তোমার ইলেকশনের চিন্তা, তাই না? না না, আমি ওটাকে বিদায় করেই ছাড়ব। কেন জানি না, কিছু কিছু ব্যাপার কিন্তু আমার ঠিক সুবিধের ঠেকছে না। কি বলো তো, কি হলো বললে না তো? কেন, আজকাল পেপারে কি বেরোয় দেখো না? মাঝে মাঝেই যা সব খবর দেখি। যাকে, কাল আমি ঠাকুর প্রসাদে এই ব্যাপারে কথা বলবো। আমি বলছিলাম, আমি কি এ ব্যাপারে কিছু বলবো? না না, তোমার আর এই ব্যাপারে মাথা খামাবার কোনো প্রয়োজন নেই, আমি বলবো ঠাকুরকে। ঠিক আছে, থাক, তুমি এখন শুয়ে পড়ো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ তাই যাও। একটা দিন কাজের মেয়েটা না এলে
একবারে পাগল হয়ে যাওয়ার জোগাড়। কিরে তোর হলো? তাড়াতাড়ি কর, আর এগুলো তাড়াতাড়ি মেজে রান্নাঘরে আমার কাছে আয়। দিলি দিলি তো গামটা ভেঙে, লক্ষ্মী ছাড়া একটা কাজও কি তোমাকে দিয়ে হবে না? আবার ন্যাকামো করে কান্না হচ্ছে নাকি? চলো ওঠ, কানটা ছিঁড়ে দেবো একেবারে। বলি হাত পা ধো। কি হলো, শুনতে পাচ্ছ না? বৌমা কি হচ্ছে এগুলো, কি করছো তুমি? আমি তো কিছু করিনি বাবা। একটা বাচ্চা মেয়েকে দিয়ে এতগুলো বাসন মাজাচ্ছ আর বলছো কিছু করোনি? তোমার শরীরে কি দয়া মায়া বলে কিছু নেই? একটা সাধারণ ব্যাপারকে আপনি কঠিন করে দেখছেন কেন? আমি সাধারণ ব্যাপারকে কঠিন করে দেখছি? তুই পারতে পারতে চৈতিকে দিয়ে বাসনগুলো মাজাতে পারতে? আগে মাজিয়েছো কোনোদিন চৈতিকে দিয়ে? বাবা আপনি চৈতির সাথে ওর তুলনা করছেন। জানো ও গলি বলে নাকি আমাদের কেউ নয়, তাই ছি বৌমা ছি। মনটা একটু বড় করো বৌমা, বড় করো। দাদু কি দেখছো? কি দেখছি কি জানি রে মা, কাকে দেখতে কাকে দেখি আমি নিজেও বুঝতে পারছি না রে মা, আমি নিজেও বুঝতে পারছি। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, করবো শুধু পড়া পড়া খেলা। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। মা গো আমায় ছুটি দিতে বল, আমায় ছুটি দিতে বল, আমায় কি বলছো বৌদি এসব? বাবার যথেষ্ট বয়স হয়েছে, যা খুশি বলো না। দেখো ঠাকুরপো, আমি আর সহ্য করতে পারবো না বলে দিলাম। ওই গ্রাম থেকে নিয়ে আসা একটা মেয়েকে নিয়ে যা আধিক্যতা শুরু হয়েছে তা আমি অন্তত সহ্য করতে পারবো না। মা কি বলছে এসব? দাদু ঘরে আছেন, শুনতে পাবে, আর ফুলিও শুনলে দুঃখ পাবে। মা তুমি চুপ করো আর ওদিকে যাও, পড়াশোনার নাম নেই সব সময় বড়দের মাঝখানে এসে দাঁড়িয়ে থাকা আর কথা বলা, যাও। চৈতি তুই যা, আমি দেখছি, যা।
আচ্ছা আচ্ছা বসো 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 বসো। আচ্ছা তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো, তোমার অসুবিধাটা কি হচ্ছে? অত শত আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। মোদ্দা কথা, তোমার দাদাকে আমি এ বিষয়ে কিছু জানাতে চাই না। একই মাথা গরম মানুষ, কখন কি করতে কি করে বসে, তাই তোমাকে বললাম। তুমি তুমি ওটাকে বিদায় করো। আশ্চর্য, বিদায় করো? আরে ওইভাবে বলছো কেন, ও তো একটা মানুষ। আহ ঠাকুরপো, এটা বাড়ি, তোমার এনজিও অফিস নয়। আর একটা কথা বলে রাখি তোমাকে, সবাই মিলে একসঙ্গে বসবাস করতে হলে সবার মতামতকেই গুরুত্ব দিতে পারি। সে কি বলছো কেন, তোমাদের মতামত দিই নেই? সেদিনকে পুলিকে নিয়ে যখন এসেছিলাম তুমি ছিলে, চৈকে ছিল, বাবা ছিল, কই সেদিন তো কি কোনো কথা হলো? সেদিন সেদিন আমি বুঝে উঠতে পারিনি বিষয়টা এতদূর করা। আচ্ছা বৌদি, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো, কি বলতে চাইছো তুমি ঠিক কি বলতে চাইছো বলো। দেখো ঠাকুরপো, অত কিছু আমি মুখ ফুটে তোমাকে বলতে পারবো না, শুধু একটা কথাই বলি, যাও পরের মেয়ে ওকে ওর বাবার কাছে দিয়ে এসো। বাবার কাছে বৌদি, তুমি খুব ভালো মতো জানো যে সে মুখ আমার নেই। আমি ওকে কিভাবে বাবার কাছে নিয়ে যাবো? আমি বড় মুখ করে বাবার কাছ থেকে ওকে নিয়ে এসেছি। দাদা বৌদি, এটা বলো না, তবে যা হয় তাই করো, শুধু ওটাকে তুমি বিদায় করো। এই বুড়ো মানুষটার মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা বৌদি, এসব আমি একদম সহ্য করবো না। ও তোর একেবারে উতলে উঠছে, দেখো হয় তুমি ওটাকে বিদায় করো, না হয় আমি তোমার দাদাকে বলতে কিন্তু বাধ্য হবো এবার। বৌদি বৌদি শোনো, কি বলবো বলো, একটা একটা বাচ্চা মেয়েকে নিয়ে বাড়িতে যে এরকম একটা অবস্থা গড়ে উঠবে ভাবতেও পাচ্ছি না আমি। বাড়িতে আবার কোনো প্রবলেম হলো নাকি? আর কোন বাচ্চা মেয়ে, ফুলি? হ্যাঁ, আর কি আছে বলো, একটা বাচ্চা মেয়ে, পুরো মানুষ বাবাকে নিয়ে। তুমি ভাবতে পারবে না যেসব কটুক্তি, মাথাটা আমার না একদম গরম হয়ে যাচ্ছে বুঝলে। কে বলছে আর কেন? কে আবার, বৌদি? বৌদির কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? জানি না, হয়তো গ্রাম থেকে তুলে এনেছি একটা অসহায় মেয়ে,
সহ্যই করতে পারছে না। আজে বাজে কথা, তুমি অত চিন্তা করো না, প্রবলেম যখন আছে তার সমাধানও আছে, অত চিন্তা করছো কেন? আমি আছি নাকি? আমি তো আছি, কোথাও যদি রাখতে না পারো আমার কাছে রেখে যাবে। চলো চলো চলো, আমরা একটু ঘুরে আসি, চলো চল। আপনারা সবাই শান্ত হয়ে বসুন, ওনারা এখনই চলে আসবে, আমার সঙ্গে কথা হয়ে গেছে, একটু শান্ত হয়ে বসুন। দাদা শুরু করি নাকি? বন্ধুরা, আজকে আমাদের এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাদের অনন্যাদি কিছু বক্তৃতা রাখবেন। আপনারা প্লিজ একটু শান্ত হয়ে বসুন, একটু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? তাহলে আজকে আমাদের কাজটা শুরু করে দিই। উপস্থিত বন্ধুরা, আমরা আজ বর্তমানে বহু সমস্যার সম্মুখীন। অবশ্য এই সমস্যাগুলির মধ্যে আরো একটি সমস্যার যোগ হয়েছে, আর এই সমস্যাটা হলো কন্যা ভ্রূণ হত্যা, যা আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করছে, ব্যাহত করছে আমাদের সমাজ জীবনকে, আমাদের সমাজকে। অবশ্য এই কন্যা ভ্রূণ হত্যা নামক সমস্যাটির ভয়াবহতা সম্পর্কে ব্যাখ্যা করার জন্য আমি মিস্টার তন্ময় মিত্রকে অনুরোধ করি। বন্ধুগণ, আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে আসিনি। আপনাদের এখানে অনেক ঘরের মেয়ে উপস্থিত আছে, মা একটু এসেছে, এই মেয়েটি আপনাদেরই পরিবারের একটি সন্তান, কিন্তু সন্তান হলেও সে কন্যা সন্তান, ঈশ্বরের দান। আজকে যে মেয়েটিকে আপনারা স্কুলে পাঠান না, কারণ সে আজকে মেয়ে, সমাজের কাছে একটা বোঝা, একটা দায়। আমরা আপনাদেরকে এই কথাটাই বলতে এসেছি, দয়া করে আপনারা আপনার পরিবারের ভালোবাসার এই মেয়েটিকে দায় বা বোঝা হিসাবে দেখবেন। আজকে কন্যা ভ্রূণ হত্যা অনেক বড় কথা। আপনারা হয়তো ভাবছেন যে হত্যা, হত্যার ব্যাপারটা কি? আজকে অনেক শিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, তারা মেয়েকে জন্মগ্রহণ করতে দিতে চাইছে না। যখন ভ্রূণ অবস্থায় তারা বুঝতে পাচ্ছে যে সেটি সন্তানটি আসছে একটি কন্যা হিসাবে, তখন তারা সেই ভ্রূণ অবস্থায় তাকে মেরে ফেলছে। ভাবতে পারেন? এই সোনামণি আজকে পৃথিবীর যে আলো দেখত, সে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না শুধুমাত্র আমাদের
কুসংস্কার, আমাদের চিন্তা ভাবনার, আমাদের দারিদ্রতার, আমাদের অশিক্ষার প্রভাব হিসাবে। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু সচেতন হন। আজকে মেয়ে মানে এ সমাজের বোঝা নয়। আপনারা একেও স্কুলে পাঠান, আপনারা পড়াশোনা করুন, মেয়েকেও পড়াশুনো করান। আজকে অনেকের সাথে কথা বললাম, গ্রামে আমি ঘুরেছি প্রধান সাহেবকে নিয়ে, অনেকের কাছে গেছি, বাড়িতে গেছি, তারা খালি একটা কথাই বলছে, মেয়েদেরকে পড়াশোনা করে আমাদের কি হবে, দুবেলা দুমুঠো অন্ন জুটছে না আমাদের। আমরা আছি পাশে, সরকার আছে পাশে। আপনারা জানেন না গভর্নমেন্ট এই বিষয়ে, এই মেয়েদের পড়াশোনার বিষয়ে অনেক অর্থ সাহায্য করছে। আপনারা মেয়েকে স্কুলে পাঠান, পড়াশোনা করান। অনেকের মুখে শুনলাম যে তারা বলছে যে মেয়েকে আমাদের কি করব, কেউ বলছেন বিড়ি বাঁধবে, কেউ বলছেন মাঠে কাজ করবে, তারপরে তাকে বিয়ে দিয়ে দেবে। ভাবতে পারেন, 13-14 বছরের এই মেয়েটিকে, আপনার সন্তানকে আপনারা একটা অপরিণত অবস্থায় আপনারা তাকে বিয়ে দিয়ে দেবেন? দয়া করে এটা করবেন না, আমরা পাশে আছি। আমরা আপনাদের সব সময়ের জন্য সাহায্য করব। আমরা বিভিন্ন বিদ্যালয়ে আমরা তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেবো। আপনারা দয়া করে একটু সচেতন হন। আপনাদের প্রধান সাহেব আমাদেরকে খুব সাহায্য করেছেন, আমরা চাইছি আপনারাও সচেতনভাবে এগিয়ে আসুন। এখানে বক্তব্য রাখা আমি কারোর জন্য ভোট চাইছি না, আপনি আপনার ঘরের মেয়েটির কথা একটু দয়া করে ভাবুন, আপনারা ভাবুন। এই সোনামণি যাতে ভবিষ্যতে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে, সে যাতে আর টিপছাপ না দেয়, সেই ব্যবস্থা আপনারা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি, ওকে আমি লেখাপড়া শিখাবো, খুব ভালো করে লেখাপড়া শিখাবো। তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেবো, তবে একটা কথা দিতে হবে, মেয়েটাকে পড়াশোনা করাবে তো? আমি আমার সব কিছু দিয়ে ওকে পড়াশোনা শিখাবো মাস্টার মশাই, সব কিছু দিয়ে ওকে পড়াশোনা শিখাবো। এই তো চাই, এই তো চাই হরদা, এই তো চাই। শোনো, তবে একটা কথা, তোমার মেয়ের পড়াশোনার জন্য মাসের যে খরচা সেটা কিন্তু আমি দেবো, তোমাকে কিন্তু নিতে হবে ভাই, নেবে তো? আপনি আপনি ভগবান আছেন, ভগবান আছেন মাস্টার মশাই, দাদু দাদু আমি যাচ্ছি। তুই তুই সত্যি যাচ্ছিস? তোকে ওরা থাকতে দিল না?
আমি কাঁদছি না তো, আমি তো হাসছি, আমি তো হাসছি, আমি তো কাঁদছি না রে মা, আমি তো কাঁদছি না, আমার তো কাঁদতে নেই। আমাকে ভুলে যাবি না দিদি, মনে রাখবি তো দিদিকে, যখনই মন খারাপ করবে আমার কাছে চলে আসবি কেমন? মন দিয়ে পড়াশোনা করবে, চল কাকু ওয়েট করছে। Thank you.
আজকের দিনে মদ খেয়ে বাড়ি ফিরেছ তুমি? বেশ একদম ঠিক করেছি, বেশি মজা বলো না দাদা। চিন্তা হয় না তোমার মেয়েটার জন্য? না, ও আমার কেউ, ও আমার কেউ না। তালা ঝুলেছে তুমি জানো, আমার সর্বস্ব শেষ করে দিয়েছে মেয়েটা, পরে থাকুক। হ্যাঁ খবর তার বাবা বলে ডাকি নাকি। তুমি কি মানুষ? তাই চলে যাচ্ছি নিরুদ্দেশের পথে, একটুখানি শান্তির আশায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থাকো। আমার খোঁজ করো Thank you.
চাই
Thank you.
স্বর্ণ, তুমি তো জানো আমাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল, আমাদের প্রথম সন্তান। অথচ শুধুমাত্র কন্যা বলেই তাকে আমি মনে প্রাণে গ্রহণ করতে পারিনি। সেই অপরাধে আমি অপরাধী। হ্যাঁ স্বর্ণ, আমি স্বীকার করি যে আমি পারিনি, আমাদের মেয়েটাকে প্রাপ্য মর্যাদা দিতে পারিনি। আমারই অবহেলায় মেয়েটি অকালে পৃথিবী থেকে বিদায় নিল। অথচ যে পুত্র কামনায় আমি তার প্রতি চরম অবিচার করেছি, সেই ছেলেকেও তো আমি পারিনি গড়ে তুলতে। আমি হেরে গেছি স্বর্ণ, সব আমারই ভুল। আজও সেই দিনগুলি আমার স্পষ্ট মনে পড়ে। কি বঞ্চনা, কি অবিচার, কি অবহেলায় বিদ্ধ করে গেছি সেই নিষ্পাপ শিশুটিকে। শুধুমাত্র ছেলে না হয়ে মেয়ে হয়ে জন্মানোর অপরাধে। কি এক অতৃপ্ত বাসনার তাড়নায় আমি তাকে ক্রমাগত ঘৃণা করে গেছি। যখন ভুল ভাঙল তখন অনেক দেরি হয়ে গেছে। নীরব অভিমান নিয়ে সে চলে গেছে বহু দূরে, হারিয়ে ফেলেছি তাকে। তোমার ছেলেরা তো তার কথা জানে না, তাই আজ যে মেয়েটির মাঝে আমি আমার হারিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজে পেয়েছিলাম, সেই ফুলিকেও ওরা গ্রহণ করতে পারল না। ওকে ওরা কেড়ে নিল আমার কাছ থেকে। মেয়েকে হারানোর যন্ত্রণায় যেন বিদ্ধ হলাম আরো একবার। আর কত সহ্য করব আমি বলতে পারো? আজ বিরক্ত, পরাজিত, সর্বহারা, এই সবটাই কি সেই ভুলের পরিণতি? নিষ্পাপ মেয়েটার প্রতি আমার চূড়ান্ত অবহেলায় কি এর কারণ? আমার কি কোনো খবর নেই কোনো মুক্তি?